ওয়ালাইকুম আপনাদের সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন আরও একটা নতুন রেসিপি নিয়ে। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। তাহলে চলুন দেখে আসি কিভাবে আজকে চিকেন তান্দুরি তৈরি করতে হয়। আমরা অনেক দাম দিয়ে এটা রেস্টুরেন্টে খাই, ঘরোয়া পদ্ধতিতে যদি করি তাহলে অবশ্যই এটা স্বাস্থ্যসম্মত এবং ভালো লাগবে আপনাদের কাছে। চলুন তাহলে দেখে আসি কীভাবে চিকেন তান্দুরি করতে হয়। আমি এখানে 5টা মুরগি রান্নিয়ে নিয়েছি। এখানে 1.5 কেজি মাংস আছে, ভালোভাবে পানি ঝরিয়ে তারপর ঢেকে রেখে দিয়েছি। এখন আমি মশলাটা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ টক দই, তারপর দিয়ে দেবো আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, এক চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি রেডিমেড কিনা গরম মশলার গুঁড়ি 1/2 চা চামচ। এখানে জয়ত্রী জয়ফল আছে, আপনারটার মধ্যে যদি না থাকে মশলার মধ্যে তাহলে জয়ত্রী জয়ফলটা আলাদাভাবে গুঁড়ো করে দিতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি লেবুর রস 2 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1 চামচ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার, আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি, আপনারা চাইলে লাল কালারটা দিতে পারেন, আর চাইলে না দিলেও না দিতে পারেন। দিয়ে দিচ্ছি সরিষার তেল সামান্য পরিমাণ 2 টেবিল চামচের মতো, তারপর আমি মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, একটা চামচ রসুন বাটা, দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানোটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এটাকে খুব ভালো করে মাখাবেন যেন ভালোভাবে ভিতরে ঢুকে যায় মশলাগুলো। আমি মাংসগুলো কীভাবে চিরে চিরে নিয়েছিলাম আপনারা ওইভাবে চিরে নেবেন যেন ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। আমার মাংসগুলো মাখানো হয়ে গেছে, এখন এটা আমি রেখে দিব। আপনারা চাইলে এটা সারা রাতের জন্য রাখতে পারেন, সারা রাত রাখলে অনেক ভালো হবে, কিন্তু যখন যদি বেশি সময় না থাকে তাহলে মিনিমাম 2 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখতেই হবে। 2 ঘন্টা পরে আমরা ভাজতে যাব, তখন আপনাদের সাথে দেখা হচ্ছে। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি অলরেডি 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সারা রাত রাখতে পারেন, এখন আমি এটাকে ভাজতে চলে যাব। তাহলে চলুন ভেজে আসি। আমি ফার্স্টে চলে আসলাম, এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা অলরেডি গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিব কিছুটা বাটার। বাটারটা আমার ঘরের তৈরি, অল্প সময় লাগে বাটারটা তৈরি করতে। আপনারা চাইলে আমার বাটার রেসিপিটা দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে আমার বাটার লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে সরিষা তেল দিয়ে করতে পারেন, আমি বাটার দিয়ে করছি কারণ বাটার দিয়ে করলে এটা
এবারেটা খুব ভালো আসে। এখন আমি চিকেনটা বসিয়ে দিব। জালটা খুবই আস্তে দিবেন, কোনোভাবে জোরে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সেজন্য আস্তে করে জালটা দিবেন যেন সুন্দর করে ভাজা হয়। চুলার জালটা দিবেন লো থেকে হাই ফ্লেমে মাঝামাঝি, মিডিয়ামে আস্তে থেকে একটু কমিয়ে দিবেন। আমি একটু ঢেকে দিব যেন খুব সুন্দরভাবে ভিতরে সিদ্ধ হয়ে যায়। আমার 2 মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে একটু উল্টিয়ে দেব। এভাবে করে এই পিঠটা আমি 2 মিনিট আগে ভেজে নেব, তারপরে আমি এটাকে লাল লাল করবো। এটাকে আমি আবার একটু ঢেকে দিব যেন সিদ্ধ হয়ে যায়। আমি আরেকবার উল্টিয়ে দিব। আর উল্টিয়ে দিবার আগে আমি ম্যারিনেট করেছিলাম যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে আমি উপরে একটু ব্রাশ করে দিব। তাহলে ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকবে। এখন আমি এটাকে উল্টে দিব। ব্রয়লার চিকেন সিদ্ধ হতেও এতটা সময় লাগে না। এখন আমি এই পিঠটাও মশলাগুলো দিয়ে ব্রাশ করে দিব। আমার ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে জাল দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব যেন লাল হয়ে যায়। আমি চিকেনগুলো আরেকবার উল্টে দিচ্ছি। চাল দিয়ে থাকা মশলাগুলো আমি তো দিচ্ছি যেন পুড়ে না যায়। আমি এই পিঠ আর ওই পিঠ 2 পিঠই সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার 2 পিঠ ভাজতে মিনিমাম 20 মিনিটের মতো লেগেছে, আপনাদের বেশি বা কম লাগতে পারে। আর এই তান্দুরিটা এত সুন্দর হয়েছে যে বলার বাহিরে। এটার ফ্লেভারটা এত সুন্দর, ভিডিওর মধ্যে তো ফ্লেভার পাওয়া যায় না তাই বুঝতে পারবেন না, আমি পাচ্ছি তাই বুঝতে পারছি যে ফ্লেভারটা কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে এটা পরিবেশন করে দেখাচ্ছি। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই রেসিপিটা, একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা চিকেন তান্দুরি দোকানের থেকে কোনো অংশেই কম নয়। এটা দেখুন ভিতরে ঠিক মতো সিদ্ধ হয়েছে, কোনো রকম কাঁচা নেই, দেখেছেন কোনো রকম কাঁচা নেই। তাই একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক একটা কমেন্ট করবেন।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেন নতুন নতুন রান্না সবার আগে আপনার কাছে যেতে পারে। তাহলে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, ভালো থাকবেন।